দর্শক স্বাগত জানাচ্ছি আয়ন জার্নালের সাথে আছে আমি এই সৈয়দ শোয়াক। আয়ন জার্নাল হচ্ছে সংবাদের ভিতরে সংবাদ এবং এই সকল সংবাদ প্রবাহে আলোচনা পর্যালোচনা। আমার সাথে আলোচনায় অংশ নিতে আজকে স্কাইপে যুক্ত হয়েছেন বাংলাদেশ থেকে জনাব অসীম কুমার উকিল, মাননীয় সংসদ সদস্য এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ। এছাড়া আরও যুক্ত হয়েছেন আজিজুল বারী হেলাল, তথ্য বিষয়ক সম্পাদক বাংলাদেশের জাতীয়তাবাদী দল এবং সাবেক সভাপতি বাংলাদেশের জাতীয়তাবাদী ছাত্র দল। এছাড়া আরও যুক্ত হয়েছেন অনিদ্র ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশের জাতীয়তাবাদী দল। বরাবর মতো মূল আলোচনায় যাওয়ার আগে শুরুতেই দেখে নেব আজকের শীর্ষ কয়েকটি পত্রিকার শিরোনাম। দৈনিক যুগান্তর, হাসপাতাল ব্যবস্থাপনায় দুর্বলতা, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীর সংকট, আমরা সবসময় মানুষের কল্যাণে কাজ করে যাব, সংসদে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৈনিক ইত্তেফাক, হজের সুযোগ পাবেন হাজারেরও কম মানুষ, আওয়ামী লীগ ক্ষমতায় গেলেই বাঙালি কিছু পায় সংসদে প্রধানমন্ত্রী। বাংলাদেশ প্রতিদিন বেহাল করোনা চিকিৎসা, কিট সংকটে টেস্ট অব্যাহত। এছাড়া রয়েছে প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের জন্য কাজ করছে আওয়ামী লীগ জাতীয় সংসদের শেখ হাসিনা। দৈনিক সমকাল, মজুদে দাম বেড়েছে 3-4 গুণ, করোনায় ওষুধ ও চিকিৎসা সামগ্রী, লকডাউনের বদলে আসছে কঠোর বিধিনিষেধ। দৈনিক জনকণ্ঠ, জাতির পিতার স্বপ্ন পূরণ করব গর্ব সোনার বাংলা, বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দৈনিক ভোরের কাগজ, প্রতিষ্ঠা লগ্ন থেকে মানুষের জন্য কাজ করছে বাংলাদেশ আওয়ামী লীগ সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগী কমছে 80%। দৈনিক নয়া দিগন্ত, ঢাকায় লকডাউনে আগ্রহী নয় সরকার। দৈনিক ইনকিলাব, জুনেই কাঙ্ক্ষিত রাজস্ব, এবারও রাজস্বের 1/3 যোগান দিচ্ছে চট্টগ্রাম। এই ছিল কয়েকটি প্রধান প্রধান পত্রিকার শিরোনাম। আমি চলে যাচ্ছি আলোচনা। আমি শুরুতেই যাচ্ছি জনাব অসীম কুমার উকিল, মাননীয় সংসদ সদস্য, আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? জনাব অসীম কুমার উকিল, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, শুরুতেই স্বাগত আপনাকে আজকের অনুষ্ঠানে জয়েন করার জন্য। এবং প্রথমত আপনি কেমন আছেন এই সংকটকালীন সময়ে? এবং আমি যে প্রসঙ্গে আপনার কাছে যেতে চাচ্ছি সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকটি পত্রিকায় থেকে আমরা দেখতে পেয়েছি এবং গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল, এবং এবারের প্রতিষ্ঠা বার্ষিকীটি আপনারা সেভাবে পালন করতে পারেননি, তারপরও যেভাবে পালন করা হয়েছে, তো এই বিষয়টাকে আপনি কীভাবে মূল্যায়ন করছেন? আপনাকে ধন্যবাদ। দেশ বিদেশে যারা বসে আজকের এই অনুষ্ঠান দেখছেন সেই সমস্ত দর্শক শ্রোতা ভাই বন্ধুদেরকে সালাম, শুভেচ্ছা, অভিনন্দন। আমি আলোচনার শুরুতেই আজকের এই করোনা আক্রান্তের যে সর্বশেষ খবর অনুযায়ী গত 24 ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 37 জন। এই নিয়ে করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1582 জন। আমি করোনায় আক্রান্ত হয়ে যারা মৃত্যুবরণ করেছেন তাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি, শোক সম্পৃক্ত পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আক্রান্ত যারা আছেন, সেই আক্রান্ত করোনা আক্রান্ত হাজার হাজার মানুষ বাংলাদেশের সহ সারা পৃথিবীর, সবার আশু আরোগ্য কামনা করছি, প্রত্যাশাবাদ ব্যক্ত করছি খুব শীঘ্রই তারা সুস্থ হইয়া স্বাভাবিক জীবনে ফিরে আসবে। আপনার সম্পাদকের একটা বৃহৎ অংশ জুড়ে ছিল আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী। অবশ্যই 1949 সালের 23 জুন বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়। আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা ক্ষণে আমি বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সারা দেশের, সারা পৃথিবীতে বাংলাদেশ আওয়ামী লীগের সমন্বয়ে কর্মী সমর্থক সহ সমস্ত দেশবাসীকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। পাশাপাশি প্রত্যাশাবাদ ব্যক্ত করছি অতীতের ন্যায় দেশের গৌরব আর অহংকার, ইতিহাসের আর ঐতিহ্যের ধারক ভাগ বাংলাদেশ আওয়ামী লীগ, আগামী দিনগুলিতেও বাংলাদেশ আওয়ামী লীগ ইতিহাস আর ঐতিহ্যের ধারক বাহক হিসাবে মরণ ব্যাধি করোনা মোকাবেলা করে প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এগিয়ে যাচ্ছে। আমি তার যে প্রশ্নের জায়গাটুকু ছিল, আসলেই গতকালকের আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী প্রোগ্রামটা একেবারেই ঠিক ভার্চুয়ালই হয় নাই, কিন্তু বিষয়টা এরকমই ছিল। প্রতীকী অর্থে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে ধানমন্ডি স্থ 32 নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে, আবার টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর মাজারে আওয়ামী লীগের একটি প্রতিনিধি দল গিয়েছিল, কেন্দ্রীয় প্রতিনিধি দল, 5 সদস্যের একটি প্রতিনিধি দল। আবার গতকাল সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী, আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে
একটা বক্তব্য রেখেছেন। জি, এটি এবার একান্তই, আমরা 8ই মার্চ বাংলাদেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। 17ই মার্চ ছিল বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী। এবারের 17ই মার্চ ছিল বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকীর উৎসবের আমেজে সারা বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু যখনই শোনা গেল 8ই মার্চ বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, তখনই এই আনুষ্ঠানিকতা বর্জন করে কেবলমাত্র ভার্চুয়ালি 17ই মার্চ অনুষ্ঠানটুক হয়েছিল। ঠিক তেমনি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের 23শে মার্চ প্রতিষ্ঠা বার্ষিকীটুকু স্মরণ করা, শ্রদ্ধা নিবেদন করার মধ্যেই, এবং এই জুমে বা স্কাইপেতে দাঁড়িয়ে কিছু আলোচনা সভা হয়েছে, সেটুকু পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলুন। আমি জি, আপনার প্রশ্নটা কি? আমার প্রশ্নটা ওই যে সংসদ সদস্য মাননীয় বা তারা এই যতটুকু, আমরা সবাই যতজন মানুষ আমরা বিদেশ বার হয়েছি, শুনেন আমার প্রশ্নটা হইল, এই যে সবাই যাইরা খালি আওয়ামী লীগের সবাই যাইরা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু আমরা সবাই মাথার উঠু, আমরা জানি এটা সাইন গাইয়া ফুটা লাগবে না। সাইন উপস্থা করতে যে আপনার আপনার স্পেসিফিক কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। প্রশ্ন হইল এই যে স্বাস্থ্যমন্ত্রী নাসিম সাহেব আমরা পয়সা দিলে খাইয়া মরলা, তার ছেলে আমাদের ওই পয়সা দিলে কিভাবে উদ্ধার হবে, এইটা জবাব চাই। জি, ধন্যবাদ আপনাকে। নিশ্চয়ই আমাদের অতিথিবৃন্দ আপনার প্রশ্নটি বুঝতে পেরেছেন। জি, জনাব অসীম কুমার উকিল, যে প্রসঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ, সেখানে আমরা জন্মবার্ষিকীটুকু পালন করেছি এবং মরণ করোনা কিভাবে আমরা মোকাবেলা করব সেই প্রস্তুতিটি নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। লকডাউন, রেড জোন, বিভিন্ন জোনে ভেদ করে এই সামনের দিনগুলিতে, অনাগত দিনগুলিতে আমরা এই চ্যালেঞ্জটা মোকাবেলা করে এগিয়ে যাব, সেই হিসাবে আমরা কাজ করে যাচ্ছি। আচ্ছা, এর মধ্যে আগে থেকে আমরা বঙ্গবন্ধুর কথা স্মরণ করেছি, আওয়ামী লীগের প্রাচ্যবিদ্ধ মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি, শামসুল হক, বঙ্গবন্ধু থেকে শুরু করে জাতীয় চার নেতা যারা এই দলটাকে প্রতিষ্ঠিত করেছেন, মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মাবন্ধুদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে আমাদের স্বাধীনতা লাভ করেছেন, স্বাধীনতা উত্তর বাংলাদেশের দাঁড়িয়ে গণতান্ত্রিক অভিযাত্রায় যারা শহীদ হয়েছেন, সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ সবাইকে স্মরণ করে আমরা নতুন করে শপথ নিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে তা এগিয়ে যাবো সম্মুখ। জনাব অসীম কুমার উকিল, এই প্রসঙ্গে আমি আপনার কাছে একটা জিনিস জানতে চাই, সেটা হচ্ছে যে আমরা জানি যে আওয়ামী লীগের একটি গৌরবময় ইতিহাস রয়েছে এবং 71 বছরের ইতিহাসে তারা একাধিকবার ক্ষমতার স্বাদ নিয়েছেন এবং বর্তমানেও দলটি ক্ষমতায় রয়েছেন, তো এই 71 বছরের ইতিহাসে দলটির সফলতা এবং ব্যর্থতা কোন জায়গায়? আপনার আমাদের তো জন্ম থেকে কর্ম প্রথম যেটা কি, জি, মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছেন, জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের নেতৃত্বে 7.5 কোটি বাঙালির প্রায় সকলেই ঐক্যবদ্ধ হয়ে আমরা দেশকে স্বাধীন করেছি। স্বাধীন দেশে দাঁড়িয়ে উনি যেমন বাংলাদেশের সংবিধান উপহার দিয়েছেন, ঠিক তেমনি যুদ্ধ বিধ্বস্ত দেশকে পুনর্গঠিত করেছেন, জাতিসংঘের সদস্যপদ দিয়েছেন, জাতিসংঘে দাঁড়িয়ে তিনি বাংলায় বক্তৃতা দিয়েছেন, বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন, বাংলা ভাষা বঙ্গবন্ধু যেমন জাতিসংঘে দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাও বাংলা ভাষায় জাতিসংঘ দাঁড়িয়ে বক্তৃতা দিয়েছেন, বাংলা ভাষাকে আন্তর্জাতিক মাতৃভাষার সম্মান এনে দিয়েছেন। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠন করে বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির সংগ্রামের লক্ষ্যে দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ঘোষণা করেছিলেন, ঠিক সেই মুহূর্তে 71-এর পরাজিত শক্তি এবং জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে যারা আমাদের স্বাধীনতাকে মেনে নিতে পারেননি তারা ঐক্যবদ্ধভাবে বঙ্গবন্ধুকে আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলেন। জি জি বলেন। ধন্যবাদ কলার। যে জনাব অসীম কুমার উকিল, যে প্রসঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ, আমরা এগিয়ে যাচ্ছি সম্মুখ, মানে বঙ্গবন্ধু হত্যার পরে আমরা নেত্রী মাননীয়
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা 1981 সালের 17 মে আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব নিয়ে বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে যে কথাটি আমরা বলতে চাই, আমাদের জাতীয় কলঙ্ক ছিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা, এবং ইমিডিয়েট অধ্যাদেশ দিয়ে সেই হত্যাকাণ্ডের বিচারের পথ রুদ্ধ করা দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা বঙ্গবন্ধুর হত্যার বিচারের যে ইমিডিয়েট অধ্যাদেশ সেটিকে সরিয়ে হত্যার বিচার করেছি, হত্যার রায় কার্যকরী করেছি, 71-এর মানবতা বিরোধী যুদ্ধ অপরাধীদের বিচার করেছি। হ্যাঁ, আপনার বাংলাদেশকে অর্থনৈতিক মুক্তির পথকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আজকে বাংলাদেশ উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ার পথে এগিয়ে যাচ্ছে সম্মুখপণে। আমার পার ক্যাপিটা ইনকাম থেকে শুরু করে আজকে আমার জিডিপি সকল ক্ষেত্রে আমাদের উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মানে নভেল, তার মানে আপনি আপনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগের ব্যর্থতা বলতে কিছু নেই, সব সফলতা? না না, আমি সেগুলি বলছি না, আমি আমি বলতেছি যে আমি অগ্রসর হয়েছি। চলার পথে আমাদের প্রতিবন্ধকতা সৃষ্টি হয় না, তাই না? তা নয়, আমাদের 78 থেকে 96 21টি বছর আমাদের বিচ্ছিন্ন করতে হয়েছে আমার ভোটাধিকারের দাবিতে, আমার সংবিধান সমন্বয় রাখার দাবিতে। আমরা এগিয়ে যাচ্ছি, আমরা জনগণের কাছে প্রতিষ্ঠিত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের কথা আমরা এগিয়ে যাচ্ছি, এবং আমরা আশা করছি এদেশের মানুষের সামগ্রিক চাহিদা প্রত্যাশাগুলোকে সামনে রেখে আমরা এগিয়ে যাব। যেমনভাবে মাননীয় প্রধানমন্ত্রী চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন পদ্মা সেতু নির্মাণ, আমরা সেই পদ্মা সেতু নির্মাণ আজকে সমাপ্তির পথে, সেই চ্যালেঞ্জে বিজয় হয়েছি। আজকের দিনে দাঁড়িয়ে আমরা করোনা যুদ্ধে বিজয়ী হবে। সীমাবদ্ধতা আছে, ব্যর্থতা, ব্যর্থতার যে জায়গাটুকু, এটা পৃথিবীর ইতিহাসে একটা বিরল ঘটনা। যারা স্বাধীনতা যুদ্ধে মুক্তিযুদ্ধের বিরোধিতা করে, তারা স্বাধীন বাংলাদেশে দাঁড়িয়ে রাজনীতি করছে, এই রাজনীতিটা করছে, এদেরকে সমূলে উৎপাটিত করার সংগ্রামে আমরা এখন আছি। এটি উৎপাটিত করতে পারিনি, এটি ব্যর্থতা। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীরা বাংলাদেশে রাজনীতি করেছে, কাদের হাত ধরে রাজনীতি করেছে? 71-এর মূল চেতনা ছিল ধর্ম যার যার রাষ্ট্র সবার, ধর্মভিত্তিক রাজনীতি হবে না। কিন্তু 75-এর বাংলাদেশে আইয়ুব ইয়াহিয়া মুনামের প্রচারতারা এই ধর্মভিত্তিক রাজনীতি করেছে, যাদের হাত ধরে জঙ্গিবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদের উত্থান ঘটেছে সারা দেশে। এগুলিকে সমূলে উৎপাটিত করার সংগ্রাম আমাদের চলছে এখনো। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ কৃতকার্য হতে পারি বলে আমি মনে করি, তবে সংগ্রাম ধন্যবাদ মাননীয় সংসদ সদস্য। এই প্রসঙ্গে আপনার কাছে আমি আবার ফিরে আসবো। আমি চলে যাচ্ছি জনাব আজিজুল বারী হেলাল, আপনার কাছে। আপনি কি শুনতে পাচ্ছেন? আমি যে প্রসঙ্গে আপনার কাছে আসতে যাচ্ছি, আমরা দেখেছি যে 100তম দিন পার হয়ে গেল, বাংলাদেশের করোনা পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে আসছে না, এবং স্বাস্থ্য ব্যবস্থার যে অনিয়ম অব্যবস্থাপনা দেখতে পাচ্ছি, তো এই প্রসঙ্গে আমি আপনার কাছে আসবো। তার আগে আমি আপনার কাছে আরেকটি বিষয় আসতে চাচ্ছি, সেটি হচ্ছে যে গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠা বার্ষিকী ছিল। অসীম কুমার উকিল যে যেমনটা বলছিলেন যে আওয়ামী লীগের সফলতা সম্পর্কে, ব্যর্থতা সম্পর্কে, তো আপনি কি মনে করেন আওয়ামী লীগের কতটা সফল ছিল এবং কতটা ব্যর্থ ছিল কোন কোন জায়গাতে, এবং যেই জায়গাগুলোতে আওয়ামী লীগ ব্যর্থ ছিল বিএনপি কি সেই জায়গাগুলোতে সফল ছিল কিনা? ধন্যবাদ, অনেক একটা চমৎকার প্রশ্নের অবতারণা করেছেন অসীম কুমার উকিল দা, আমাদের বড় ভাই, রাজনৈতিক জীবনে, ছাত্র জীবনে আমাদের সিনিয়র নেতা ছিলেন। আমি তিনি যে কথাগুলো বললেন, আওয়ামী লীগের আসলে জন্মটা হলো মুসলিম সাম্প্রদায়িক মুসলিম লীগের গর্বে। সুতরাং দাদাকে এই মুসলিম লীগের নেতৃবৃন্দকে একটু আপনার শুভেচ্ছা দেওয়া উচিত ছিল, কারণ সাম্প্রদায়িক মুসলিম লীগের গর্বেই আওয়ামী লীগের কিন্তু জন্ম। আমি এটা কিন্তু খারাপভাবে নিচ্ছি না, মানে ইতিহাসটা, উৎপত্তির ইতিহাসটা যদি আপনি বলতে চান। তারপরে দেখেন এই যে গণতন্ত্রের আওয়ামী লীগের নির্বাচনের কথা বললেন, ভোটাধিকারের কথা বললেন দাদা, আওয়ামী লীগ 70 সালে ভোটে নির্বাচনে জিতছে, যখন সারা দেশ পাকিস্তান বিরোধী একটা আন্দোলন, পাকিস্তানের থেকে আমরা বের হয়ে আসব, দেশ স্বাধীন করব, স্বায়ত্ত শাসনের দাবিতে আমাদের যে আন্দোলন, সেসব মানুষজন 70-এর নৌকা মার্কায় ভোট দিয়েছে। 73 সালের নির্বাচনটা আওয়ামী লীগই জিতছে, কিন্তু নির্বাচনে যে কত বড় আপনার একটা প্রহসনের নির্বাচন ছিল এটা ইতিহাসেই দেখা যায়। অর্থাৎ আর তারপরে দেখেন এরপরে কিন্তু বাংলাদেশে 96 সালে আওয়ামী লীগ 1996 সালে আরেকবার নির্বাচনে জিতেছে। এরপরে সব নির্বাচনগুলো পরবর্তীতে অনুষ্ঠিত যত নির্বাচন সবই ফ্যাব্রিকেটেড এবং আপনার একটা মতলববাদী নির্বাচন। অর্থাৎ বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কিন্তু নষ্ট করেছে আওয়ামী লীগ, এটা কিন্তু আপনার ঐতিহাসিক সত্য। আচ্ছা, গণতন্ত্রের জন্য যে আন্দোলনের কথা বলছেন এটাও সত্য না,
বাংলাদেশে প্রথম যে গণতন্ত্র হত্যা করা হয় সেটা তো আপনি সবাই জানেন যে একদলীয় বাকশালী ব্যবস্থার মাধ্যমে গণতন্ত্রকে উচ্ছেদ করা হয়েছে। অর্থাৎ মানুষের ভোটের অধিকার, গণতন্ত্রের অধিকার কিন্তু এদেশের মানুষ আওয়ামী লীগই হরণ করেছে। দাদা যে উন্নয়নের কথা বললেন, আমি আরেকটি কথা বলিনি, আরেকটা বলেন যে যে ধর্মভিত্তিক যে রাজনীতি এটা তো আওয়ামী লীগই শুরু করেছে বাংলাদেশের ধর্ম রাজনীতিকে, ধর্মকে রাজনীতির অঙ্গনে বিতর্কিত ভাবে প্রবেশ করিয়েছে আওয়ামী লীগে। যখনই আপনি আমাদের 72 সংবিধানে ওনারা বললেন যে সেকুলার রাষ্ট্র হবে, মুক্তিযুদ্ধের চেতনায় কিন্তু ছিল যে স্বাধীনতা, আপনার সাম্য, মানবাধিকার এবং ন্যায় বিচার, সেখানে কিন্তু ধর্ম নিয়ে কোনো কথা ছিল না। আপনি তপ করে ধর্মভিত্তিক আপনি আপনি ধর্ম নিরপেক্ষ একটা রাষ্ট্র বানিয়ে দিলেন, অথচ ধর্ম নিরপেক্ষ সংজ্ঞা ইউরোপ আমেরিকায় যেভাবে দেয় আমাদের ভারত পাকিস্তান ভারত এবং বাংলাদেশের কিন্তু ধর্ম নিরপেক্ষ সংজ্ঞা সেরকম না। আমাদের বাংলাদেশের ধর্ম নিরপেক্ষ সংজ্ঞাটা কেমন যেন মনে হয় যে একটু ধর্ম বিদ্বেষী। সেজন্য বিএনপির প্রথম কিন্তু এই জিনিসটা বলেছিলেন যে সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি আস্থা এবং বিশ্বাস, যেটা বাংলাদেশের প্রচলিত সব সব ধর্মে, হিন্দু ধর্ম, মুসলমান ধর্ম, বৌদ্ধ, খ্রিস্টান ধর্মের মৌলিক কথা যে সব সর্বশক্তিমান সৃষ্টিকর্তার প্রতি বা আল্লাহর প্রতি বিশ্বাস। এই যে ধর্মভিত্তিক রাজনীতিকে সরে এসে বিএনপি যে একটা আপনার সবাইকে সম্মিলিত করে যে মহান বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শন যেটা ছিল সেই দর্শনটা প্রতিষ্ঠা করলেন ওনারা, বা ওনারা আমাদের জাতিদের মধ্যে জাতিদেরও বিভক্ত করেছিলেন, কেউ বাঙালি, আমাদের যে পরিচয়, ভৌগোলিক যে পরিচয়, আমরা কেউ বাঙালি, কেউ পাহাড়ি, কেউ চাকমা, কেউ মারমা, বিভিন্ন নৃগোষ্ঠীর মানুষ, ওনারা শুধু বলছিলেন যে আমরা বাঙালি জাতি। এতে কিন্তু বাংলাদেশে বসবাসরত অন্যান্য নৃতাত্ত্বিক জাতিগোষ্ঠীগুলি কিন্তু বিদ্রোহ করেছিল। আমরা বিএনপি সেখানে আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আপনার ভৌগোলিক জাতীয়তাবাদ, সেই জাতীয়তাবাদী আদর্শ, সেই জাতীয়তাবাদ যে 55,126 বর্গ মাইলে বসবাসরত সকল মানুষ বাংলাদেশি জাতি হিসেবে বিবেচিত হবে। আমরা এই যে অনৈক্য জাতি নিয়ে যে অনৈক্য, এটা আমরা বিএনপি এটা এটা করেছি যে সমস্ত মানুষকে একটি জাতীয় পরিচয় দিয়েছি, যেটা আজকে আওয়ামী লীগ সরকার মানতে বাধ্য হয়েছে। এবং এবং বাংলাদেশে উনি বললেন উন্নয়নের কথা বললেন, পদ্মা সেতুর কথা বললেন, পদ্মা সেতুর প্রজেক্ট বিশ্ব ব্যাংকের ছিল 10,000 কোটি টাকার প্রজেক্ট, আজকে সেই প্রজেক্টটা হয়ে গেছে 80,000 কোটি টাকার উপর। আপনার 80,000 কোটি টাকা বা এর আমার এক্সাক্ট মানে 10,000 কোটি টাকার অনেক বেশি, যেটাকে 9.72 বিলিয়ন এত টাকা হয়ে গেছে, আপনার 1.1 বিলিয়ন ইউএসডি ডলার এত টাকা হয়ে গেছে, 10,000 কোটি টাকার বাজেট যেটা বিশ্ব ব্যাংক করতে চেয়েছিল, আজকে আপনি সেই সেইটাকে করেছেন 80,000 মানে 1.1 বলা। তখন কিন্তু ভারতের উন্নয়ন অর্থনৈতিক উন্নতি বদলে ভারত দারিদ্রতার দিকে ধাবিত হয়েছিল। আজকে বাংলাদেশের যে আপনি যে মেগা মেগা প্রজেক্টের নামে মেগা মেগা যে লুটতরাজ চলছে, বিশেষ করে দেখেন কোনো কোনো প্রজেক্টকে কিন্তু আপনার ফলপ্রসূ প্রজেক্ট না। প্রথমেই দেখেন আপনি ঢাকা শহরের ফ্লাইওভারগুলোকে দেখেন, এই ঢাকা শহরে ফ্লাইওভার করে ঢাকা শহরে জঞ্জাল বৃদ্ধি হয়েছে, কিন্তু যানজট আপনার সুরাহ হয়নি, ঢাকা শহরের কোনো আপনার প্ল্যান মাফিক কোনো ফ্লাইওভারগুলো হয়নি, সুতরাং যানজটও নিরসন হয়নি। আপনি বলেন রূপপুর রূপপুর পারমাণবিক প্রজেক্ট, এই প্রজেক্টের ফলে আমাদের প্রকৃতির যে ক্ষতি হবে, ক্ষতি হয়েছে, এবং যে পরিমাণ এখান থেকে যে বিদ্যুৎ উৎপাদন হবে সেই বিদ্যুৎ দিয়ে আমাদের যে কাজ হবে, অথবা এই এই আপনার পারমাণবিক প্রজেক্ট যেখানে সারা বিশ্ব পরিত্যাগ করছে, সেখানে এই সরকার এরকম একটি অবসোলেট প্রজেক্টকে বাংলাদেশে আপনার ইন্ট্রোডিউস করলেন। আপনি কয়লাভিত্তিক যে প্রকল্প করছেন মেগা প্রজেক্টের নামে সুন্দরবনে, আপনি সুন্দরবনের প্রাণ প্রকৃতি বিধ্বংসী করে আপনি এইসব এই যে কয়লাভিত্তিক একটা অবসোলেট প্রজেক্ট, এই প্রজেক্ট পৃথিবীতে মানে এক জায়গায় একটা দেশে এক জায়গায় পোস্ট একটা হয়েছে, আর এইসব প্রজেক্ট এখন বাদ দিয়েছে এই যে আপনার কয়লাভিত্তিক যে, সুতরাং আপনার প্রাণ প্রকৃতি বিধ্বংসী করে মানুষের কোনো অন্তর উপকারে আসে না এমন কোনো প্রজেক্ট করে আপনার শুধু দলীয় নেতাকর্মীদের টাকা বানানোর একটা হাতিয়ার হিসেবে আপনি কাজ করছেন। কারণ এই উন্নয়নের ফলে আপনি কোন আমরা বাংলাদেশিরা একটি বিশুদ্ধ পানি পেতে পারি না, আমরা বাংলাদেশিরা আমরা বিশুদ্ধ বাতাস পেতে পারি না, আমাদের খাদ্যদ্রব্যে ভেজাল, আমাদের বাংলাদেশের কোনো মানুষ
আপনার একটা সুস্থভাবে বসবাস করতে পারে না, সেখানে আপনি এই সমস্ত উন্নয়ন, বড় বড় উন্নয়নের কথা বলছেন, এই সমস্ত উন্নয়ন তো আমাদের কোনো কাজে আসে না। মাথাপিছু আয় যাই হোক, আমাদের আমরা যদি একটি বিশুদ্ধ পানি পেতাম, আমরা যদি বিশুদ্ধ বাতাস পেতাম, বিশুদ্ধ খাদ্য পেতাম, তাহলে কিন্তু আমরা সুখে থাকতাম। আজকে বাংলাদেশের মানুষ আপনার পরিবেশ বিধ্বংসী যে আপনার উন্নয়ন চলছে, এই যে পরিবেশ বিধ্বংসী উন্নয়ন চলছে, বিদায় কিন্তু আজকে আপনি আমাদের দেশে আপনার করোনা ভাইরাস দেখেন, করোনা ভাইরাসের মোকাবেলা করতে আবির্ভাবের ফলে আমরা দেখলাম আমাদের স্বাস্থ্য খাত কি পরিমাণ ফ্রাজাইল হয়েছে, আমাদের স্বাস্থ্য খাত কি পরিমাণ দৈন্য দশার মধ্যে ছিল। মানে মুখে মুখে যদি আপনি বলেন যে দেশটা উন্নয়নের রোডম্যাপ, তারপরে উন্নয়নশীল দেশ, কিন্তু এক করোনা ভাইরাসই প্রমাণ করে স্বাস্থ্য খাত হরিলুট চলছে, এবং স্বাস্থ্যখাত বাংলাদেশের স্বাস্থ্য সেবা বলতে কোনো পাবলিক সেবা নেই। সুতরাং আমাদের দেশে করোনা আতঙ্ক যেমন চলছে, সরকারের উপর মানুষের যেহেতু করোনা ভাইরাস মোকাবেলা করতে সরকার যথেষ্ট পরিমাণ ব্যর্থ হয়েছে, টোটালি ব্যর্থ হয়েছে, সেজন্য মানুষের একটা অনাস্থাও সৃষ্টি হয়েছে যে আজকে যদি আমি কোনো রকম রোগে আক্রান্ত হই, আপনার সেটা করোনা আপনার কোভিড রোগ না, আপনার যদি কিডনির রোগ হয় বা আপনার হার্টের রোগ হয়, তারপরেও সেই মানুষটা হসপিটালের চিকিৎসা পাচ্ছে না। সুতরাং মানুষের মধ্যে যে আস্থাহীনতা, সরকারের স্বাস্থ্য সেবার প্রতি যে আস্থাহীনতা, এটাও একটা নতুন আতঙ্কের সৃষ্টি হয়েছে। ধন্যবাদ হেলাল ভাই, আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবার ফিরে আসবো। হেলাল ভাই, আমি এই প্রসঙ্গে আপনার কাছে আবার ফিরে আসবো। আমি একটু চলে যাচ্ছি অনিদ্র ইসলাম অমিত আপনার কাছে, আপনি কি শুনতে পাচ্ছেন? জি, প্রথমত আপনি কেমন আছেন এই সংকটকালীন সময়, এবং দ্বিতীয়ত হচ্ছে আমরা পত্রপত্রিকার মাধ্যমে দেখেছি এবং গণমাধ্যমের মাধ্যমে দেখেছি যে গতকালকে বাংলাদেশ আওয়ামী লীগের 71তম প্রতিষ্ঠাবার্ষিকী ছিল, এবং সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা না তিনি সংসদে একটি বক্তব্য দিয়েছেন, এবং তিনি বলেছেন যে বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতা আসে জনগণ কিছু পায়, তিনি অবশ্যই উন্নয়নের বিষয়টি ইঙ্গিত করেছেন। তো আপনি তার বক্তব্যের সাথে কতটুকু একমত, বাংলাদেশে কতটুকু উন্নয়ন হয়েছে বলে আপনি মনে করেন? প্রথমে ধন্যবাদ আপনাকে আজকে আয়ন জার্নালে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। সারা বিশ্ব করোনা সংকেটে অত্যন্ত নাজুক অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সবচাইতে সংক্রমিত দেশের তালিকায় 188টি দেশ এবং অঞ্চলের মধ্যে বাংলাদেশ আজকে পর্যন্ত 28তম স্থানে রয়েছে। আমাদের যে সংক্রমণের যে গতি, আমরা অচিরেই হয়তো প্রথম 10টি দেশের তালিকায় অংশ নিতে যাচ্ছি। বাংলাদেশ প্রায় 4 মাস করোনা সংকট বিরাজমান, এখনো পর্যন্ত করোনা সংকট মোকাবেলা কিভাবে করতে হবে এটিও আমার কাছে মনে হচ্ছে সরকারের কাছে এখনো স্পষ্ট না। এরকম একটি অনিশ্চিত পরিবেশে ব্যক্তিগতভাবে এখনো পর্যন্ত আল্লাহর রহমতে আমি সুস্থ থাকলেও চারিপাশে যেভাবে পরিচিত জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সর্বোপরি বাংলাদেশের মানুষ আক্রান্ত হচ্ছে এবং বিনা চিকিৎসায় মারা যাচ্ছে, সেখানে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমার আসলে ভালো থাকবার সুযোগ নেই। খুব স্বাভাবিকভাবেই আসলে আমি ভালো নেই। আপনি যে কথাটি বললেন, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বলেছেন বাংলাদেশ আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই বাংলাদেশের মানুষ কিছু না কিছু পায়। আমি ওনার সাথে পুরোপুরি একমত যে আসলেই বাংলাদেশ আওয়ামী লীগ যখনই রাষ্ট্র ক্ষমতায় আসে তখন বাংলাদেশের মানুষ কিছু না কিছু পায়। 72 পরবর্তীতে স্বাধীন বাংলাদেশে যখন বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত, বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে দুর্ভিক্ষ এবং বাকশাল উপহার না তিনি 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 অবশ্যই কিছু না কিছু বলতে তিনি উন্নয়নটাকেই ইঙ্গিত করেছেন। যাই হোক, উনি কি ইঙ্গিত করেছেন সেটা তো উনি জানেন, বাংলাদেশের মানুষ কি পায় আমি সেটুকু আপনাকে বলছি। জি, তো 72-75 সালে বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের মানুষকে দুর্ভিক্ষ এবং বাকশাল উপহার দিল। জি, এর পরবর্তীতে 96-91 থেকে 96 এই 10 ইয়ারে যদিও বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় ছিলেন না, বাংলাদেশ আওয়ামী লীগ 172-173 দিনের হরতাল উপহার দিলেন বাংলাদেশের মানুষকে। এর পরবর্তীতে আজকে আমরা যে বাংলাদেশ আওয়ামী লীগকে দেখছি, সে আওয়ামী লীগ বাংলাদেশে লুটেরা সরকার হিসেবে পরিচিত হয়েছে। আমাদের শ্রদ্ধেয় নেতা, আমার বিশ্ববিদ্যালয়ের বড় ভাই অসীম কুমার লোকুল, যিনি সংসদ সদস্য, যদিও উনি জনগণের ভোটে সংসদ সদস্য এটি মনে হয় আমার বড় ভাই দাবি করতে পারবেন না, তারপরেও বলছি উনি সংসদ সদস্য আজকে, উনি যেটি বললেন যে বাংলাদেশ আওয়ামী লীগের যে অর্জনের কথা, বাংলাদেশ আওয়ামী লীগ নাকি বারবার বিশেষ করে 75 থেকে 96 সাল পর্যন্ত
জনগণের ভোটাধিকার ফিরিয়ে নেবার জন্য লড়াই করেছেন। উনার কাছে বিনীত প্রশ্ন, 2014 সালের 5ই জানুয়ারি নির্বাচন এবং গত 11 জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ যেভাবে ভোটাধিকার প্রয়োগ করেছে, উনারা কি এই ভোটাধিকার ফিরিয়ে নেবার জন্য আন্দোলন করেছিলেন? যেভাবে আজকে পাপুলের মতো আজকে একজন মানব পাচারকারী সস্ত্রীক বাংলাদেশের জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করছেন, উনারা এই গণতন্ত্র ফিরিয়ে নেবার জন্য কি আন্দোলন করেছিলেন? যেভাবে এস আলম গ্রুপ বাংলাদেশের ব্যাংকিং খাতকে ধ্বংসের দ্বার প্রান্তে ঠেলে দিয়েছিলেন, উনারা কি এই বাংলাদেশের জন্য আন্দোলন করেছিলেন? মাননীয় প্রধানমন্ত্রী যদি বলেন এটি বাংলাদেশের সফলতা, তাহলে আমার কিছু বলবার নেই। যেটি আমার বড় ভাই আজিজুল বারী হেলাল করেছেন, বড় কিছু ইনফ্রাস্ট্রাকচার দেখিয়ে বাংলাদেশের মানুষের উন্নয়নের কথা বললে হবে না। বাংলাদেশের মানুষের যে প্রকৃত অর্থে কোনো উন্নয়ন হয়নি, আজকে এই করোনা সংকটে ভঙ্গুর আমাদের স্বাস্থ্য ব্যবস্থা এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3-3 বারের প্রধানমন্ত্রী, যখন একটি প্রহসনের বিচারে, একটি সাজানো পাতানো বিচারের মাধ্যমে যখন তাকে কারা প্রকোষ্ঠে নিক্ষেপ করা হলো, 72 বছরের বৃদ্ধ মানুষ যখন চিকিৎসা সুযোগ থেকে বঞ্চিত, বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটি বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের জনগণ যখন বারবার তার চিকিৎসার দাবিতে সোচ্চার হলো, আমরা বলতে শুনলাম নাকি বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা রয়েছে আজকের পিজি হাসপাতালে। আর বিনীত প্রশ্ন, তাহলে আজকে কেন বাংলাদেশের আওয়ামী লীগের সংসদ সদস্য এবং মন্ত্রীরা যখন করোনা আক্রান্ত হচ্ছেন তখন কেন তারা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন? যদি পিজি হাসপাতালে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা বিরাজমান থাকে, যদি ঢাকা মেডিকেল কলেজে বিশ্বমানের চিকিৎসা ব্যবস্থা বিরাজমান থাকে, তাহলে কেন বাংলাদেশ আওয়ামী লীগের কোনো সংসদ সদস্য কিংবা মন্ত্রী কিংবা সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা সেখানে চিকিৎসা নিচ্ছেন না? এটি অত্যন্ত দিনের আলোর মতো সত্য। আজকে সারা বিশ্বে এয়ার পলিউশনের কথা যদি বলেন, সবচেয়ে দূষিত নগর হিসেবে আজকে বিশ্ব মানচিত্রে ঢাকা পরিগণিত হচ্ছে। অর্থাৎ যেটি আমার বড় ভাই আজিজুল বারী হেলাল বলেছেন, এখানে আপনার খাদ্যে ভেজাল, এখানে বায়ুতে ভেজাল, এখানে আপনার কর্মসংস্থানে কোনো সুযোগ নেই, এখানে আমাদের যে সমস্ত তরুণ প্রজন্ম, আজকে সেই তরুণ প্রজন্ম শিক্ষিত বেকারে পরিগণিত হচ্ছে এবং শিক্ষার যে মান প্রতিনিয়ত আজকে নিচের দিকে ধাবিত হচ্ছে, আজকে মানুষের স্বাস্থ্যসেবা থেকে, মানুষ তার বেসিক স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। আপনি সেই বাংলাদেশে উন্নয়নের কথা বলবেন, সেই উন্নয়নের কথা বলে পার্লামেন্টে আপনার পারিষদবর্গ দিয়ে আপনি হাততালি পেতে পারেন, কিন্তু এই উন্নয়নের থিওরির সাথে বাংলাদেশের মানুষ একমত নয়। যে ধন্যবাদ আপনাকে, এই প্রসঙ্গে আবার কথা বলবো। আমি চলে যাচ্ছি জনাব অসীম কুমার ওকেল আপনার কাছে, আপনি কি শুনতে পাচ্ছেন? আমি যে প্রসঙ্গে আপনার কাছে আসতে চাচ্ছি সেটি হচ্ছে যে গত 11 জুন বাংলাদেশ সরকার 2020 এবং 2021 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে এবং আমরা জানি যে এবারে বাজেট 5,68,000 কোটি টাকার একটি লম্বা একটি বাজেট পেশ করেছেন এবং পক্ষান্তর আমরা এটাও জানি যে সেক্ষেত্রে এই বাজেটে প্রায় 1,90,000 কোটি টাকার একটি ঘাটতি রয়েছে। তো এবারে বাজেটটাকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? আসলে ইতিমধ্যে আমাদের আরেকজন ছাত্রদলের সভাপতি ছিলেন, আমরা যখন ক্যাম্পাস থেকে বেরিয়ে এসেছি ঠিক সেই মুহূর্তে ক্যাম্পাসে ঢোকা আজিজুল বারী হেলাল প্রখুর ছাত্রনেতা ছিল, সে কিছু কথা বলেছে, তারপরে আরেকজন ভাই কথা বলেছে, অনেকগুলি কথা জমে গেছে। যদিও আমি মনে করি করোনা আক্রান্ত সারা পৃথিবীর মাঝখানে দাঁড়িয়ে আমাদের আলোচনাটা এই একটু স্টাইলটা চেঞ্জ হওয়া দরকার ছিল। আমি আসলে আমার প্রারম্ভিক বক্তৃতায় আওয়ামী লীগের প্রতিষ্ঠার কথা বলতে গিয়ে কিছু কথা বলেছি, সেখানে কাউকে আক্রমণ করা বা সমালোচনা করার বিষয়টা ছিল না। পরবর্তী যে দুজনের আলোচনা প্রায় 20-30 মিনিট যেমন আলোচনাটা এসেছে, কথা না বললে একেবারেই অসম্পূর্ণ থেকে যায়। আমি কথার পিছনে অনেক কথা চলে আসে, আমি সব কথা বলবো না, বলাটা অনুচিত হবে, কারণ এখন আসলে করোনা নিয়ে আমাদের সকলে কথা বলা দরকার। ইতিহাসের পাতায় সবকিছু লিপিবদ্ধ থাকবে আর আমরা এগিয়ে যাব। 1947 সালের 14 আগস্ট 15 আগস্ট যে দ্বিজাতিতত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তান ভারত, এটার শুরুতেই বঙ্গবন্ধু বুঝেছিলেন যে এই ভূখণ্ড বাঙালিদের কোনো সুখ বয়ে আনবে না, তাই তো উনি 1948 সালের 2 জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন। 1949 সালের 23 জুন আওয়ামী লীগ প্রতিষ্ঠা করেছিলেন। আওয়ামী লীগ প্রতিষ্ঠার শুরুতেই নামটা ছিল আওয়ামী মুসলিম লীগ, ছাত্রলীগের ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল। সেই সময় এই ভূখণ্ডে কারা ছিল রাজনীতি?
ছিল কংগ্রেস, ছিল মুসলিম লীগ, ছিল কমিউনিস্ট, ছিল স্বদেশী আন্দোলনের নামে বিভিন্ন বামপন্থা রাজনীতিবিদরা। এখানে এর মাঝখানে দাঁড়িয়ে বঙ্গবন্ধু আওয়ামী লীগটি গঠন করে, আওয়ামী মুসলিম লীগ নামটা ছিল। কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে বুঝেছিলেন এই ভূখণ্ডের মানুষগুলিকে, বাঙালিকে ঐক্যবদ্ধ করার ক্ষেত্রে জাতীয়তাবাদী চেতনার জায়গা থেকে ঐক্যবদ্ধ করতে হবে। সেই লক্ষ্যে তিনি সেখানে মুসলিম কথাটা বাদ দিয়ে পাকিস্তান আওয়ামী লীগে নিয়ে এসেছিল। কাজেই সেখানে সাম্প্রদায়িক চিন্তাভাবনার কত বিষয় ছিল তা নয়। আমাদের স্লোগানে ছিল তুমি কে আমি কে, বাঙালি বাঙালি তোমার আমার ঠিকানা, পদ্মা বাংলা যমুনা, ফির বাঙালি অস্ত্র ধরো, বাংলা আমাকে স্বাধীন করো। এই স্লোগানগুলো ধরে সারি সারি বাঙালি ঐক্যবদ্ধ হয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে বলছি যে মহান মুক্তিযুদ্ধে আমরা এগিয়ে গেছি। আর সেখানে সাম্প্রদায়িকতার কোনো বিশ্বাস করছিল না। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সৃষ্ট পাকিস্তানের ছিল সাম্প্রদায়িকতার বিশ্লেষণ। এর বিপরীতে হ্যাঁ সাম্প্রদায়িক সম্প্রীতির একটি ভূখণ্ড করে তোলার লক্ষ্যে সেগুলো যাত্রা শুরু হয়েছে। তারপরে ধরেন আপনার নির্বাচনের যে কথাগুলি বলছেন, আসলে এই আজিজুল বারী হেলালদের খেয়াল থাকার কথা যে নির্বাচন বাংলাদেশের হুন্ডা গুন্ডা ডান্ডা নির্বাচন ঠান্ডা হানা ভোট কতগুলো সেন্টারে শত ভাগ ভোট পড়া। এই যে 90-এর দশকে যে আমরা আন্দোলনটা গড়ে তুলেছিলাম, আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই স্লোগানগুলোর উৎপত্তি কি কারণে? ভোট পদ্ধতিগুলি নষ্ট হয়ে গেছিল, ধ্বংস হয়ে গেছিল, মিডিয়ার মতো জায়গা তৈরি হয়েছিল। এর মাঝখানে দাঁড়িয়ে আমরা সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে সর্বদলীয় ছাত্রকে গঠন করে ভোটাধিকার প্রতিষ্ঠার না আমার বাঘ সংবাদ প্রসার এই জায়গাগুলির থেকে আমরা নির্বাচনী জায়গাগুলি আমরা তৈরি করেছিলাম, করে জায়গাটা ফিরে এসেছিলাম। কাজেই একদলীয় শাসন ব্যবস্থা বাক্সার হিসেবে যেটা অভিনীত করেন, আমরা যেটা বলি যে বঙ্গবন্ধু বুঝেছিলেন যে অর্থনৈতিক মুক্তি আনতে না পারলে রাজনৈতিক স্বাধীনতা অর্থহীন হয়ে যাবে। তাই অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে তিনি দ্বিতীয় বিপ্লবের সর্বোচ্চ সততা বাংলাদেশ কৃষক আওয়ামী ঘোষণা করেছে, যেটাকে একদলীয় শাসন ব্যবস্থা হিসাবে প্রতিপক্ষের মানুষজন চিহ্নিত করতে চায়। সেই বাক্সার কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা। সেদিন তিনি বিএনপির প্রতিষ্ঠাতা, কিন্তু কোনো সংস্থা প্রধান ছিল না। সংস্থা প্রধানরা যে কোনো পরিবর্তনের সময় যে কোনো নতুন পদক্ষেপের অংশীদারিত্ব হয়, কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতা জেনারেল জিয়াউর রহমান অংশীদারী প্রধান ছিলেন না, কিন্তু তিনি বাক্সার কেন্দ্রীয় কমিটির সদস্য হয়েছিলেন। কারণ এই অর্থনৈতিক যে মুক্তির লক্ষ্য, সেই মুক্তির সংগ্রামে বিএনপির প্রতিষ্ঠাতার অবদান ছিল, ভূমিকা ছিল, উনি মনে করেছিলেন যেটা শরীক হওয়া দরকার। আর জীবিত জেনারেল জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা এই বাকশালী ব্যবস্থার বিরুদ্ধে সমালোচনা করেছিল এমনটা আমাদের জানা নেই। আজকের দিনে দাঁড়িয়ে হয়তো অনেকেই অনেক কথা বলতে পারেন বা বলবেন। দলীয় কর্মীদের আপনার কথাবার্তা কিছু বলেছে নাকি যে মেগা প্রজেক্ট, মেগা প্রজেক্টের দিকে বিএনপির মানুষগুলির দৃষ্টি অনেক বেশি, বাজেট কত সেইগুলি নিয়ে খুব বেশি দৃষ্টি। আপনার কথাগুলি আপনারা বলতেই পারেন, রাজনীতি বিনষ্ট করার জন্য 7 মার্ডার কেসের আসামি সফিউর আলম প্রধানকে আমরা কারাগার থেকে মুক্ত করে এনে রাজনীতির মাঠে ছেড়ে দেই। আমরা 71-এর মানবতা বিরুদ্ধে যুদ্ধ অপরাধী রাজাকার আল সার্বধম, এদেরকে আমরা রাজনীতির মাঠে ছাড়িনি। বঙ্গবন্ধুর আত্মস্বীকৃত বাংলাদেশের রাজনীতি তাকে ছেড়ে দেয়নি। 71-এর মানবতা বিরুদ্ধে যুদ্ধ অপরাধী রাজাকার আল বদর আল শামস, 75-এর ঘাতক বঙ্গবন্ধুর হত্যাকারী, এরা সকলে জেনারেলদের হাত ধরে, সামরিক শাসকদের হাত ধরে, জাল শক্তির হাত ধরে বাংলাদেশের রাজনৈতিক সামগ্রিক কালচারটাকে বিনষ্ট করেছিল। তার দুষ্ট ক্ষত এখন শুকিয়ে যায়নি, আমরা চেষ্টা করছি এর বৃত্ত আসার। আমরা অনেক কিছুই বলতে পারছি, কিন্তু এটিও ঠিক বিএনপির চেয়ারপারসন কারাগারে একটি দলের প্রধান যিনি বাংলাদেশের সরকার প্রধান ছিলেন, তিনি এতিমখানার টাকা আত্মসাৎ মামলায় কারাগারে। পৃথিবীর অন্য কোন দেশে এটি খুঁজে পাওয়া যায়নি। পৃথিবীতে এত দৃষ্টান্ত, এতিমদের টাকা আত্মসাতের মামলা, এটা বিএনপির চেয়ারপারসন বেগম খাদ্য জিয়ার জন্য প্রযোজ্য। বিএনপি এটা নিয়ে গর্ব করতে পারে, কিন্তু রাজনৈতিক অঙ্গনে একটা মানুষ হিসেবে কিন্তু বিএনপির তো এই প্রসঙ্গে একটা ব্যাখ্যা রয়েছে যে এই মামলাটি হচ্ছে একটি বানোয়াট, একটি মামলা, মিথ্যে একটি মামলা। সেটা তো বিএনপির ব্যাখ্যা থাকবে, থাকতে হবে। এই ব্যাখ্যার সাথে যে বিএনপির নেতা কর্মীরা একমত না, এটা প্রমাণ হলো বিএনপির চেয়ারপারসন কারাগারে যাওয়ার পরে তারা একটি সফল আন্দোলন গড়ে তুলতে পারে। অর্থাৎ বিএনপির স্ট্যান্ডের সাথে বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মীরা একমত নয়, এখানে দ্বিমতের প্রচন্ড অবকাশ রয়ে গেছে। আপনি বলছিল স্বাস্থ্য খাত, দেখেন এই
8ই মার্চ প্রথম করোনা আক্রান্ত রোগী বাংলাদেশে আইডেন্টিফাইড, 8ই মার্চ আমরা 9ই মার্চ জানি এই করোনার টেস্টিং ল্যাবরেটরি হিসাবে ঢাকা একটি টেস্টিং ল্যাবরেটরি যখন আসতে দাঁড়িয়ে জুন মাসের শেষার্ধে এসে কথা বলছি তখন বাংলাদেশে এই করোনার টেস্টিং ল্যাবরেটরির সংখ্যা 62-63, এক শিফটে না 2 শিফট 3 শিফটে কাজ হচ্ছে এখন এতগুলো ল্যাবরেটরি রয়েছে। অর্থাৎ আমরা এই জায়গাটাকে গুরুত্ব দেওয়ার টেস্ট পেরেছি। আমি আবারও বলি চিহ্নিত সত্যতা চিহ্নিত করোনা কিন্তু অদৃশ্য শত্রু সারা পৃথিবী থমকে দাঁড়িয়েছে, ব্যর্থতা সারা পৃথিবী। এটা বাংলাদেশ সরকারের ব্যর্থতা যেভাবে চিহ্নিত করতেছেন এটা না, তাহলে আমেরিকাতে কেন দিনের পর দিন এভাবে কম্পিটিশন হাত ফলা আর হচ্ছে না? কেন আজকে পার্শ্বরাষ্ট্র ভারত থেকে শুরু করে উন্নত বিশ্ব হিসেবে চিহ্নিত সমগ্র পৃথিবী উচ্ছট খাচ্ছে করোনা ভাইরাস তার ভ্যাকসিন এটা কাজ করছে, এটি চিহ্নিত নয় না, অদৃশ্য শত্রু। সেই করোনা ভাইরাস আসছে সকলে হিমশিম খেয়েছি, আমরা চেষ্টা করছি, স্বাস্থ্যখাতের অবস্থা খুব ভালো আমি তা বলছি না, কিন্তু স্বাস্থ্যখাতের অবস্থা নাজুক কেন হয়? আমরা নিম্ন লেভেলে আমরা স্বাস্থ্য দলের ইতিহাস উল্লেখ করেছিলাম, কিন্তু কালাল ভাইরা যখন সরকার পরিচালনা দায়িত্বে আসতেন তখন কমিউনিটি হেলথ ক্লিনিক বন্ধ করে দেওয়া হবে। আজকের কমিউনিটি হেলথ ক্লিনিক দাঁড়িয়ে আছে, মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, কমিউনিটি লেভেল স্বাস্থ্য সেবা কেন্দ্রগুলিতে প্রচুর ওষুধ পাওয়া যাচ্ছে বিনা পয়সায়। আপনার প্রতিটি ক্ষেত্রে আমাদের প্রচন্ড সফলতা আছে, স্বাস্থ্যখাতের দুর্নীতি ন্যায় এগুলি আছে, কিন্তু স্বাস্থ্য খাতের উপর নির্ভর হয়ে বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় নাই পরপর 3-4-5 বার, এই রেকর্ড পর্যন্ত তো নেই। আমরা চেষ্টা করছি স্বাস্থ্যগুলি কাটিয়ে উঠে সামনের দিকে এগোনোর জন্য, আমরা ইতিমধ্যে স্বাস্থ্যখাতের দ্বারা কি পয়েন্ট আছে সেই জায়গাগুলিকে আমরা অ্যাড্রেস করেছি, আমরা আরো যুগোপযোগী লোক দক্ষ লোককে বসিয়ে মোকাবেলা করার জন্য চেষ্টা করছি, এবং আমরা আশা করছি সরকারের আনুকূল্য পাচ্ছে না এই দুর্নীতি অনিয়মাচার। আমরা কিন্তু হাওয়া ভবন বসে দুর্নীতিকে লালন পালন করিনি, এই বিষয়গুলি কোনো দমন করতে হবে। আমি আবারও বলছি আমি আজকে এই জায়গাগুলোতে যেতে চাই না, আজকে কিন্তু এই কাছাকাছি সময় না, এখন করোনা এবং করোনা একমাত্র সংকট, যে সংকটের উপর ভিত্তি করে সারা পৃথিবী দাঁড়িয়েছে, পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার দরকার নেই। আমার সরকার গার্মেন্টসদের জন্য 5,000 কোটি টাকা প্রকল্প ঘোষণা করেছে, এটি কি যথেষ্ট? আমি জানি না এই গার্মেন্টস কি হবে, মাঝখানে আমরা গার্মেন্টস কাজ খুলে দিয়েছি, নাহলে অর্ডার গুলি চলে যায় অন্য দেশে, এক দেশে অর্ডার চলে গেলে আলোচনা করছিল না। আমরা গার্মেন্টস ব্যবসায়ীদের সাথে নিয়ে বসে সরকারের নীতি নির্ধারণ করে এবং এই লাইনের এক্সপার্টরা বসে এক্সপার্টিসরা বসে একটা জায়গা আমরা তৈরি করেছি, পরে ছেড়ে দিয়েছি, আমরা সাকসেসফুল হয়েছি। আমরা আরো কিছু দিয়েছি এখন করবো না, কিন্তু আর রেমিটেন্স এর কি অবস্থা হবে এটা এখন আমি বলতে পারছি না, আবার গার্মেন্টস এর কি অবস্থা হবে এখনো বলতে পারছি না। আমাদের এলাকায় যে ফসল হয়েছে নেত্রকোনা কিশোরগঞ্জ আপনার পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি বলেন। জি আমি মিসেস মতিন বলছি। জি জি আমি লন্ডন থেকে বলছি। জি বলেন। আমি একটু কথা বল, আমার কথাটা কি স্পষ্ট আসছে? জি জি স্পষ্ট শোনা যাচ্ছে। জি আপনার প্রশ্নটি বলেন। জি আমি একটু দাদাকে জিজ্ঞাসা করতে চাই। জি যে ভাই একটু বললেন, একটু আগে দাদা বললেন যে 1947 সনে, এখানে আমার কাছে রেকর্ডেড আছে, 1947 সনে বঙ্গবন্ধু আওয়ামী লীগ সৃষ্টি করেছেন যেহেতু এখানে উনি ইয়ের জন্য আপনার ধর্ম নিরপেক্ষ ব্যবস্থা সৃষ্টির কথা চিন্তা করেই উনি আওয়ামী লীগ সৃষ্টি করেছেন, কিন্তু ইয়েটা ঠিক নয়, এটা সঠিক নয়। এরপরে হয়েছিল, প্রথমে আওয়ামী মুসলিম লীগ মাওলানা ভাসানী করেছেন, এরপরে বঙ্গবন্ধু 56 এর দিকে এসে এটাকে আমি বলেছি 1947 সালের সিস্ট পাকিস্তানের উসালগ্নে
আমি বলেছি 48 সালের 4 জানুয়ারি ছাত্রলীগ হয়েছে, 49 সালের 23 জুন আওয়ামী লীগ হয়েছে, সেখানে আওয়ামী মুসলিম লীগ ছিল। আর সৃষ্টি বলতে সৃষ্টি লগ্ন আওয়ামী লীগের সৃষ্টি লগ্ন অবশ্যই মৌলানা আব্দুল খান মাসানি সহ তারা ছিল, সবার নাম গুলো পেটিতে পারিনি সময়ের স্বল্পতার কারণে। বঙ্গবন্ধু এটা শুরুতে ছিলেন, আমি সেটি বুঝতে চেয়েছি। আর ছাত্রলীগ প্রতিষ্ঠাটা বঙ্গবন্ধু হাত ধরে খুবই কাছের একজন মানুষ। ধন্যবাদ কলার আপনাকে, নিশ্চয়ই আপনার প্রশ্নের উত্তর আপনি পেয়ে গেছেন। জি অসীমদা, যে প্রসঙ্গে আমরা কথা বলছিলাম, যে বাজেটটা করেছি আর কি, আসলে বাংলাদেশের চিত্রটা কি হবে, আর্থিক চিত্রটা কি হবে, এটা কিন্তু এখন মানে একেবারে পরিষ্কার আমাদের কাছে, বিষয়টা বললে একটু বাড়িয়ে বলা হবে না। সামগ্রিকভাবে একটা বাজেট দিয়েছে, বাজেট তো একদম মোটা অঙ্ক, যেটা বলা যায় বাৎসরিক আয় ব্যয়ের হিসাব। আবার এটা কিন্তু অ্যাডজাস্ট রিঅ্যাডজাস্টের সুযোগ থাকে পরবর্তী সময়ে। এটা আমাদের অর্থনীতির ক্ষেত্রে বিশেষজ্ঞ সবাই মিলে বসে, এই সমস্ত লাইনের যারা এক্সপার্টিস আছে নিয়ে বসে এই বাজেটটা দেওয়া হয়েছে, আলোচনা চলছে, সংশোধিত বাজেট আকারে এটা পাস হবে, আমরা আশা করছি অত্যন্ত যোগোপযোগী হবে। এবং আমি এই কথাটা প্রত্যক্ষ করে বলতে চাই, আমরা স্বাস্থ্য খাতে কতটুকু বাজেট বরাদ্দ করেছি, বা শিক্ষা খাতে কী হবে, বা স্বাস্থ্য খাতে কী হবে, তা না। হেলাল ভাই চলেন, আমরা সবাই মিলে তো এটুকু বলি যে আমাদের এই বাজেট, যে বাজেট প্রণীত হয়েছে, সেই বাজেটের যথার্থ ব্যবহারে আমরা সকলে মিলে উদ্যোগী হবো, যার যে টাকা থেকে দায়িত্ব পালন করবো, তাহলেই বাংশালে মেম্বার ছিলেন, যেটা বলছেন যে মেম্বার ছিলেন, উনি তখন ডেপুটি সেনাবাহিনী চিফ ছিলেন, তখন বাংশালের নিয়মিত ছিল যে সংস্থা প্রধানরা বাধ্য আপনার সে তার বাংশালে নাম লেখাতে, যেরকম ভাবে বাংলাদেশের সমস্ত ডিসি সাহেবরা ছিল বাধ্য, প্রেসিডেন্ট জিয়াউর রহমান তো ভাবে বাংশাল থেকে এক্স অফিসিও, এক্স অফিসিও হিসেবে নাম ইনক্লুডেড হয়েছিল সেখানে, সবার নাম, হ্যাঁ উপপ্রধান হিসেবে তার নাম লিখে দিয়েছেন, এখানে তো উনি প্রতিবাদ করার কিছু নেই, উনার নাম লিখে দিয়েছেন, আপনি কি তার কাছে মতামত দিয়েছেন, সংস্থা প্রধান হিসেবে নাম লিখে দিয়েছেন। আমি বলছি নাম না উপাধান ছিল, তার নাম বাকশালীরা লিখে দিয়েছে। বেগম খায়দা জিয়ার নাম, বেগম খাজা জিয়ার নামে যে মামলা, অবৈধ মামলা দিয়েছে, এরকম একটি মামলা কিন্তু তৎকালীন বিরোধী দলের নেত্রীর নামে ছিল, এরকম একটি অবৈধ মামলা কিন্তু তৎকালীন বিরোধী দলের নেত্রীর নামেও ছিল, তা আপাদের নেত্রীর নামেও দিয়েছে একটি মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো একটি একটি অগণতান্ত্রিক সরকার, যে সরকারকে আপনারা অবশ্য ওয়েলকাম করেছিলেন, সেটাও ভিন্ন আলোচনা। সেই আপনার তৎকালীন বিরোধী দলের নেত্রীর নামে মামলাটি আপনি উঠিয়ে নিলেন আপনি যখন ক্ষমতা আসলেন, আর আপনি আমাদের নেত্রীর নামে অবৈধভাবে সেই মামলাটি রাখলেন, অর্থাৎ বেগম খাজা জিয়ার নামে যে মামলাটা দিয়েছেন সেটা তাকে জাস্ট হিউমিলেট করতে, কিন্তু আপনি হিউমিলেট করতে পারেননি, জনগণ সেটা বুঝছে। থার্ড আরেকটি কথা বলছি, আপনি হাওয়া ভবনকে বলছেন যে এখানে হাওয়া ভবন নিয়ে কথা বলেছেন, হাওয়া ভবন ছিল বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়, ইটস নেম ওয়াজ সিপিও, চেয়ারপার্সন অফিস, এটা চেয়ারপার্সন অফিস ছিল। আজকে যদি আমি বলি যে আওয়ামী লীগ নেত্রীর যে অফিস, আওয়ামী লীগ নেত্রীরও কিন্তু একটা অফিস আছে আওয়ামী লীগ কার্যালয় ছাড়াও, আমাদের তো মানে কার্যালয় ছাড়াও আমাদের চেয়ারপার্সন একটি অফিস আছে আওয়ামী লীগের নেত্রীরও, কিন্তু চেয়ারপার্সন দাদার আওয়ামী লীগ অফিস ধানমন্ডিতে আছে, ধানমন্ডি 6 মানে 3 এর, আপনারা যদি এরকম ট্যাগ লাগাই দিই, আজকে আহ্বান করে যে ট্যাগটা অসীমতা দিলেন, আপনারা যদি আপনাদের নেত্রীর অফিসের
জন্য একটা ট্যাগ লাগাই দিই, এটা তো অশোভনীয় হবে, এটা উচিত হবে না। কারণ প্রত্যেকটা দলের দলীয় প্রধানের একটি ভাবমূর্তি আছে এবং তার একটি অবশ্যই কার্যালয় থাকা উচিত, এবং সেই কার্যালয় আমাদের ছিল, আপনি একটা ট্যাগ লাগিয়ে দেন, অর্থাৎ এটা আপনার কাছে আমরা আশা করি না। থার্ডলি যেটা বলছি, ফোর্থলি যেটা বলছি, যে আপনি বলছেন যে কমিউনিটি ক্লিনিকটাকে আমরা বন্ধ করতাম, আপনি জানেন, আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা আমরা FWC-র মাধ্যমে, অর্থাৎ ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আমরা করেছি, আমরা ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র করেছি, আমরা এই সমস্ত করে তৃণমূল পর্যায়ে আমরা স্বাস্থ্যখাতকে আপনার প্রসারিত করেছিলাম। আরেকটি কথা, যে আপনি বলছেন যে করোনা অদৃশ্য রোগ, আমরা তো এই কথাটি যখন আপনার চীনের ওয়ান প্রদেশে এই ভাইরাসের আবির্ভাব হলো তখন থেকে আমরা বলছি এই করোনার বিরুদ্ধে, তখন আপনাদের ডাক্তারগণ, সাথে ডাক্তারগণও বলেছে যে ইটস এ কাইন্ড অফ ফ্লু, এটা কিছুই হবে না। আপনারা বলেছেন যে আপনারা করোনার চেয়েও শক্তিশালী, আপনার সেক্রেটারিও বলেছেন, কিন্তু আমরা বারবার বলেছি যে এই করোনা প্যান্ডেমিক, যেদিন আপনার হু প্যান্ডেমিক ঘোষণা করলো সে সময় তো আপনারা এটাকে প্যান্ডেমিক বলতে রাজি হননি। আমরাই প্রথম বিএনপি এবং বাংলাদেশের সাংবাদিক ভাইরা, এটা অনেক অবদানে আছে যে এই করোনা ভাইরাস যে মারাত্মক এটা মানুষকে বুঝাই দেয়। প্রথমত সরকার এটা অ্যাড্রেসই করলো না যে এটা একটা মারাত্মক সরকার, বরঞ্চ বললো যে তারা করোনার চেয়েও শক্তিশালী। আজকে অসীমদা বলছেন যে এটা অদৃশ্য শক্তি, আমাদের সবাইকে মোকাবিলা করতে হবে। হ্যাঁ, আমরা তো মনে করি যে এই এই আজকের যে করোনা ভাইরাস প্যান্ডেমিক বাংলাদেশে যে একটা ক্যাটাস্ট্রফিক সিচুয়েশন তৈরি করেছে, এর জন্য অবশ্যই জাতীয়ভাবে আমাদেরকে মোকাবিলা করতে হবে। এই জন্য আমাদের নেতা তারেক রহমান বলছে যে রাজনীতির ঊর্ধ্বে উঠে এসে সবাইকে ঐক্যবদ্ধ করে এই 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 আমরা করোনা ভাইরাস মোকাবিলা করতে হবে। আজকে দেখেন চীন ভারত যখন সীমান্তে যুদ্ধ অবস্থা শুরু হয়েছে তখন কিন্তু ভারতে আপনার অল পার্টি বৈঠক ডাকা হয়েছে। আমরা কি একটা অল পার্টি বৈঠক ডাকতে পারতাম না এই করোনা ভাইরাস মোকাবিলার জন্য? যারা তারেক রহমানকে প্রস্তাব দিয়েছিলেন যে দলমত নির্বিশেষে রাজনীতি উদ্ধি উঠে এসে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার যে ন্যাশনাল কনসেনসাস, ন্যাশনাল সলিডারিটির কথা তারেক রহমান যেটা বলেছেন সেটা কি আমরা করতে পারতাম না? ওই আপনারা সেটা করলেন না, পার্শ্ববর্তী দেশ ভারত ঠিকই দেখে তাদের অল পার্টি বৈঠক করলেন। আজকে আজকে দেখেন যে বাজেটের প্রসঙ্গে আপনি বললেন, বাজেট, এই বাজেটের ফিলোসফিটা কি? ফিলোসফিটা অবশ্যই হওয়া উচিত ছিল এই করোনা ভাইরাসকে উদ্দেশ্য করে। এই করোনা ভাইরাস আজকেও দূর থেকে বলা হচ্ছে এই করোনা ভাইরাস দশকের পর দশক থেকে স্থায়ী হতে থাকবে। আর বাংলাদেশের বিশেষজ্ঞগণ, পৃথিবীর বিশেষজ্ঞগণই বলছে যে পোস্ট করোনা ভাইরাস বলে কোনো কথা নেই, করোনা ভাইরাসকে সামনেই আমাদেরকে পথ চলতে হবে। কিন্তু এই বাজেটকে দেখেন, বাজেটটা একটা গতানুগতিক বাজেট করলো আগের মতো, সেই উন্নয়নের বাজেট। দ্যাট মিনস যে আমি যে 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 দুর্নীতিমূলক যে উন্নয়নের কথা বললাম, প্রাণ প্রকৃতি বিধ্বংসী যে উন্নয়নের কথা বললাম, সেই সব উন্নয়নকে উৎসাহিত করবার জন্য আপনি বাজেটের স্বাস্থ্য খাতে বরাদ্দ কি করলেন? আগে ছিল 26,000 কোটি টাকা, এবার করলেন 30,000 কোটি টাকা, তার মানে কি 5,000 কোটি টাকা বাড়ালেন, আর কিছু থোক বরাদ্দ বাড়ালেন লুটপাটের জন্য। যে ধন্যবাদ, আমাকে আরেকটু বলতে দিতে হবে ভাই, আরেকটু বলতে দিতে হবে, স্বাস্থ্য খাতকে আপনি টার্গেট করে যে আপনি বাজেটটা করলেন না, অর্থাৎ আপনার এই বাজেট, আপনি যেটা বললেন যে আমরা সবাই মিলে যদি বাজেটটা সুন্দরভাবে এস্টাবলিশ হচ্ছে সেটা করবো কি করে? কারণ আপনার বাজেটের ফিলোসফি হলো স্বাস্থ্য খাতকে আপনি পিছনে নিয়ে গেলেন। আপনি সামাজিক নিরাপত্তা, যেটা খুবই দরকার, যে মানুষ এখন কর্মহীন হয়ে পড়ছে, মানুষ এখন আপনার কাম করতে পারছে না, সেখানে সামাজিক সুরক্ষা খাতগুলোকে, যেটা বেগম খাজা যা করেছিল, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এই সমস্ত সামাজিক সুরক্ষা খাত, আরো যে আপনার দরিদ্র বিবেচনের যে আপনার বিভিন্ন সামাজিক খাত, বেগম খাজা যা করেছে, এইসব খাতে আপনি বরাদ্দ দিলেন না। আপনি কৃষি খাতকে অবহেলা করলেন, যে কৃষি হবে করোনা ভাইরাস যুগে আপনার কৃষিকাজটা প্রাধান্য পাবে, কারণ শিল্প উৎপাদন এখন পৃথিবীতে বন্ধ হয়ে যাবে, কৃষিকেই প্রাধান্য দিতে হবে, সেই কৃষিকাজকে আপনি দিলেন না। এই তিনটা ইম্পর্টেন্ট খাতকে আপনি কি পিছনে ফেলে আপনি সেই আপনার মেগা প্রজেক্টের টাকা আবারও ঢালবার জন্য? অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ জি হালাল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে আবার কথা বলবো। আমি একটু অমিত ভাই আপনার কাছে আসতে চাই, অনেক রকম ইসলাম অমিত, আমি আমাদের অনুষ্ঠান অলরেডি শেষ, তো দর্শকদের উদ্দেশ্যে আপনি সংক্ষেপে কিছু একটা বলেন। দর্শকদের উদ্দেশ্যে আমার এইটুকু বক্তব্য যে আজকের এই করোনা সংকটে বিশেষ করে বাংলাদেশের যে জনগণ, আমরা দুর্ভাগা জনগণ, সরকারের যে দায়িত্ব ছিল জনগণের প্রতি, সে দায়িত্ব কিভাবে তাদের পালন করতে হবে সরকার, সে ব্যাপারে নিজেই এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আমি আপনাদেরকে শুধু এইটুকুই বলবো যে আজকে বেঁচে থাকবার জন্য
টিকে থাকবার জন্য আপনারা নিজেরা নিজেদের স্বাস্থ্যবিধি আপনারা মেনে চলবেন, কারণ আপনার জীবন আপনি আপনার পরিবারের কাছে সব, অথচ সরকারের কাছে একটি সংখ্যা মাত্র। সে কারণে নিজেরা খুব জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাবেন না, যদি বাইরে বেরোতেও হয় মাস্ক পরে বেরোবেন, প্রতি 20 সেকেন্ড অন্তর অন্তর মানে কিছুক্ষণ পর পর হাত ধুবেন 20 সেকেন্ড ধরে, এবং যতটুকু সম্ভব যদি কাজ করতে হয় শারীরিক দূরত্ব বজায় রেখে কাজ করবেন। আর একই সাথে আজকের এই আয়োজনের মাধ্যমে বাংলাদেশ সরকার প্রধান এবং বাংলাদেশ সরকারের কাছে আহ্বান যে আসুন সমস্ত ইগো জেদ পরিহার করে দেশ ও জাতির এই ক্রান্তিকালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী দিনে রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান যে আহ্বান করেছেন, দেশ ও জাতির এই ক্রান্তিকালে একটি জাতীয় ঐক্যে যে আহ্বান করেছেন, আসুন সকলে মিলে এই সংকট মোকাবেলার উদ্যোগ গ্রহণ করি। যদি সকলে মিলে সংকট মোকাবেলার উদ্যোগ গ্রহণ করি তাহলে আমি মনে করি একটি সফলতা আমরা লক্ষ্য করতে পারবো। আর যদি না পারি তাহলে আমার যে বড় ভাই যেটি বলেছেন মাননীয় সংসদ সদস্য, বাজেট আপনারা আপনাদের মতো প্রণয়ন করবেন আর বাস্তবায়নে আমাদের সহায়তা চাইবেন, এটি বাস্তবসম্মত না। বাজেট প্রণয়নের আগেই যদি আমাদের মতামত দিতেন তাহলে আমরা বলতে পারতাম এই বিশেষ পরিস্থিতিতে কিভাবে বাজেট প্রণয়ন করতে হয়, আমাদের অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে। জি অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক দেখছিলেন আয়ন জার্নাল, কথা বলছিলাম সারা বিশ্বের সংবাদ প্রবাহনে। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।